যুবক যদি যৌবনকে সুরক্ষিত করে আর যখন জমিন দিয়ে হাঁটতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে, লাউলা সাবা বাকসা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমরা আকাশকে লোহার বানিয়ে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানিয়ে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো এই যুবকদের জন্য পারি না। আকাশ মনে হয় অনুমতি দিতে চায় না যে লম্বা করি, এই জন্য শর্ট করতেছি জীবনটা, কিন্তু ছোট। যুবককে যৌবন সুরক্ষিত করতে হবে, নারীকে নারীত্ব সুরক্ষিত করতে হবে, পুরুষকে পুরুষত্ব সুরক্ষিত করতে হবে, ধনীর ধনকে সুরক্ষিত করতে হবে, যাকে যা দিছে এটাকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, নাইলে উম্মতে মুহাম্মদি বানাইতেন না। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, এটাকে সুরক্ষিত করেই যেতে হবে। এটা সুরক্ষিত করা ব্যতীত যদি কেউ গেল, যাবে তো সবাই বটে, কারো এখানে থাকার সুযোগ নেই, সব চলে যাবে। রব্বে কাবার কসম, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দেবে। এই দুনিয়াটা শূন্য ছিল, কিচ্ছু ছিল, আবার একদিন শূন্য করবে, আবার একদিন আসবে, এটাকে নিঃশেষ করে দেবে, যেটাকে কিয়ামত বলে নিঃশেষ, চলে যাবে সবাই, আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু যে সুরক্ষিত করলো, সে মুখ নিয়ে দাঁড়াইতে পারবে। এই জন্য কোরআন অঙ্গি ইঙ্গিত দিছে, উঁচু হইয়া একদিন আসবে, কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু মুসকি মুসকি হাসবে, উঁচু হইয়া হাসতে থাকবে, উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে, হাস্য উজ্জ্বল চেহারা, তারপরে হাসবে, আর সুসংবাদ চতুর্দিক দিকে এদের উপরে পড়তে থাকবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আমি আগেই বলছি, আকাশের ডাক অনুমতি দিতে চায় না যে লম্বা করি আর দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি পাবো। যদি আল্লাহ দিয়া দিল, তাহলে বৃষ্টি তো না, এটা তো রসের গোল্লার চেয়েও বড় হবে, ঠিক না? বড় নেয়ামত হবে আমার। তো আমি দোয়া পড়বো তো পড়বো কি করে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এইখানে দিয়ে না অন্য কানে দেন। আজকে তো দেশের প্রত্যেকটা মাটির কণা পর্যন্ত বৃষ্টির জন্য তর পাইতেছে, বরং দোয়া করতেছি আমি উঠার আগেই যেন ঝুমঝুমায় নামে, এখনই যেন নামে, আমাদের দোয়ার যেন রং আল্লাহ দেখায় দেয়। বিদা আমি কথা গুছিয়ে ফেলছি, বিলকুল জীবন কিন্তু ছোট, সুরক্ষিত করে যেতে হবে, সুরক্ষিত করে গেলে আল্লাহর কাছে পরিচয় পাব, আল্লাহর কাছে সামনে যে হাস্য উজ্জ্বল দাঁড়াইতে পারব, সুসংবাদের বৃষ্টি ফুল আমাদের উপরে ঝরতে থাকবে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যৌবনকে সুরক্ষিত করো, খেলায় হারায় নিও না। পুরুষদেরকেও বলি, পুরুষত্ব সুরক্ষিত করে, এই উন্মতের বেশি করতে হবে না। আমি তো বলতেছিলাম আজকে কয়েকদিনই রোজার পরের থেকে এই গরম দেখা বলতেছিলাম যে আল্লাহ নারাজ হবে না কেন, রমজান মাসে তো ইচ্ছা করলে 70 মাসের খরচ অ্যাডভান্স করে বসে থাকতে পারতাম। অ্যাডভান্স, অ্যাডভান্স বুঝেন না কি, অ্যাডভান্স দেয় তো দোকানে টোকান মিলে অ্যাডভান্স দেয় না, আল্লাহ তো সুযোগ দিছিল এক মাসে 70 মাসের খরচ অ্যাডভান্স করতে পারতাম, এক খরচ 70 গুণ, বা যদি পিছনে না করে থাকি তো ওটাকে রিকভারি করতে পারতাম। কিন্তু আফসোস, আমার জাতি 70% মানুষ মানুষ নামাজ পড়ে না,
30% মানুষ হয়তো নামাজ পড়ছে, রোজা রাখছে, সারা মাস আসতে পারে নাই, 20 দিন যদি কাজকর্ম, দোকান পাট, মেল, ফ্যাক্টরি গুছাইতে লেগা যেত, মাইনা নিলাম লেগা গেল, মসজিদে পড়া থাকতো। কিন্তু শেষ 10 দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল, শেষ 10 দিন পুরো মসজিদ খালি ছিল, বাজার গুলাতে উঠছে পড়া ভিড় ছিল। আল্লাহ নারাজ হবে না কেন? আজকে মনে হয় রাজি হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা চাষতেছে, এই জন্য বেড়ে দোস্ত কথা কিন্তু শেষ, আসেন আসেন, জীবনটাকে সুরক্ষিত, যুবক তুমি যৌবনকে করো, পুরুষ পুরুষত্বকে করি, নারী নারীত্বকে করি, প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি। এই উম্মতের জন্য করা কোনো কঠিন না, বিলকুল সহজ। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি, এমন পর্যন্ত কি যদি ইশারায়ও পড়ি, ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয়, ইশারায়ও যদি পড়তে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি, তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। চলেন আট্টু তওবা করি, যাতে বৃষ্টিটা ঠিক মতো হয়, মাটিটা ঠিক মতো ভিজে, ভিতরের গরমটা ঠিক মতো বাহির হয়, ওয়েদারটা ঠিক মতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয়। এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি, করবেন অতীত থেকে, কে কে করবেন তওবা? তাহলে আল্লাহকে বলে দেন, বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয়, কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয়, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করা দেন। নামাজ আর অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়ব না। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিয়েছে। তোমাদের সবার সাকসেস, গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। জলদি জলদি এক্ষুনি দোয়া হবে। তোমাদের এই এই সভা কামিয়াব, আমিন। সবার কারণে বৃষ্টি চলে আসছে, তাও টাকার ভিতরে, ঠিক না? দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে। যুবকরা ভাগ্যবান আজকে, জলদি 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 দোয়া শুরু করব ইনশাআল্লাহ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد، اللهم لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك। اي الله আজকের আয়োজন কবুল হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। যদি কবুল না হইতো, যে রহমত মানুষ চাইতেছিল এতদিন, এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিয়েছেন। একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ সাধ্য অনুযায়ী প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি মনোযোগ সাধ্য অনুযায়ী আমি ব্যয় করব, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে কাঁদবে এবং বসবে এবং দিলকে আলোকিত করবে। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন, বড় জোরালো হুকুম, ফাস্তামিউ। দিনের কথা যখন শুনবে, তো যত সাধ্য যতটুকু সম্ভব একাগ্র চিত্তে শুনো। সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু বিলকুল আওয়াজ বিহীন, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে আমরা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব।
আমল করার সুযোগ পাবে, নাইলে জীবন কেটে যাবে। কিন্তু আমার কথা কিন্তু শুরু ধ্যান দিয়ে শুনতে হবে, জীবন কিন্তু কেটে যাবে। যুবক যৌবনকে ধরে রাখতে পারবে না, একদিন বৃদ্ধ হবেই হবে। কিন্তু যৌবনের যে দাম, এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটা নিতে পারবে না। যৌবনের একটা দাম আছে, উম্মত তো জানে না, এই উম্মতের বয়সের একটা দাম আছে। দাম দুনিয়ায় বয়স্ক হলে ভ্যালু কমে, চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায়, চাকরি হারায় ফেলে বয়সের কারণে। কিন্তু এই উম্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম। 15 থেকে যদি 40 পর্যন্ত এটাই হলো মেইন যৌবনের সময়, এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে দুনিয়া হিসাবে 3টা রোগার কোনোদিন হবে না। পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। আবার যদি 50 পর্যন্ত ধরে রাখতে পারে, দিনদারি ধরে রাখতে পারে, ইসলাম ধরে রাখতে পারে, নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে, তাহলে 50-এ পা দিতে দেরি, ইউহাসাবুহু হিসাবান ইয়াসিরা, এর কঠিন হিসাব আর কোনোদিন হবে না। আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না, কোন কঠিন হিসাব এর সাথে হবে না, সহজ হিসাব হবে। সময় লাগবে কতটুকু? ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। হিসাব নিবে কি? শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে, বাপের নাম সহ শুধু নামটা পড়বে, আর আল্লাহ বলবে এটা ঠিক আছে রাখো। যখন 60 বৎসর হবে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে, বন্ধু, তাকে ফেরেশতা ভালোবাসতে শুরু করবে। আর যাকে ফেরেশতা, যার বন্ধু ফেরেশতা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে, তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না, মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব, তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন 70-এ পা দিবে, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসা বলতে থাকবে, আর কতদিন থাকবি আমার কাছে আয় না, এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখাও। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, আর যদি তারপরও 80-তে পা দিয়া ফেললো, ইদা বালাগা সামানি, ছোট বাচ্চা 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাই করো, গুনা লেখা হয় না। ঠিক 80 বৎসরের পরেও এরকমই বাচ্চা মনে করে গুণা লেখা হয় না। তারপরেও যদি 90-তে পা দিল, আল্লাহ লেখা গেল আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আগে পিছের গুণা আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু ছোট। যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো, তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ধুলিয়ে যাবে। কেননা যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না, আসে না, আসে
কি তুমি নেটে সার্চ দিলে পাওয়া যাবে না? না আলাদি কিছু কয়টো না, নেটে সার্চ দিলে পাওয়া যাবে না? যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো, কিন্তু যৌবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক নাই। এটা একদিন হাতছাড়া হয়, কিন্তু যদি মোল্লার আস্তে শুনতে হবে, ঠিক আওয়াজ না, আওয়াজ করলে সব উড়া যাবে, দিলে কাঁদবে না। আমার আওয়াজে আওয়াজ নেই, মন দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে গাথে। আর নামও তো দিছে খেদমাতুল উম্মা, যুব সংগঠন, ঠিক না? এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবন একদিন ধরা যাবে কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন, যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই, দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা। যুবকের যৌবনের মূল্য কত? যদি যৌবনের মূল্য না হতো তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে সব গুনাহ সাফি ইবাদাতিল্লাহ? যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায়া রেখে দিছি। সুপার ডিলাক্স বুঝেন, ভিআইপির চুপড়ে সুপার ডিলাক্স, ওই গ্যালারি বাদ্রাখান্ড আছে যুবকের জন্য যে যৌবনের মূল্যায়ন করবে। এটা তো আরশের নিচে রাখা আছে, কিয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায় তাল্লা ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়, মূল্যায়ন দেখায় আল্লাহ নিজে বলে জালা আজলাহু মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল, বলো কি পুরস্কার পেতে পারে? তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব। বলো কোন যুবক যদি, বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না, পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আর আল্লাহর কাছে গৌরবের পাত্র, আসলে তো আল্লাহ চিনে না, এই জন্য লড়ে চলো না। আপনার চিন আল্লাহ, যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে, যদি সমগ্র জগতের সম্পদ ধন সম্পদ এক পাল্লা করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি, বিশ্বাস হয় না? না কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায়, ঠিক না? মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানিল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠটা শুনে আগে, 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় বিদায় চলি, নইলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস। কত আর এটা বলমু, বলতে বলতে এখন পুরান হয়ে গেছে। 2020 করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল,
আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানে। অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না। মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি, 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দাবি হল যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাহলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিদায় আমার দাবি হইল, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হইল সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম, ভালো মতে কাছেন, কিন্তু নাহলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আস, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা, তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি না। হইতে পারে যদি না বাঁচাইলাম, 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর।
জন্য পাও ধরে না, গড়ালারা একটু বেকা হয়ে যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছাইয়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণে যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা করব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে কি করবেন না, রাগ হয়ে গেলেন হ্যাঁ কি পাও ধরবো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই, এটা দ্বিতীয় ফরজ ছিল, দ্বিতীয়। রাগ হয় না আমার উপরে চিল্লাতেন চিল্লালারা, দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা, কেননা এক ঘরের নারী চারজনকে নিয়ে জাহান্নামে যাবে, চারজনকে, কয়জন, স্বামী মা বাবা বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর, এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পারদর্শী তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই, আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে, তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজন তো এখানে নাই, একজন তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে, এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ, নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো, নিজের পরিবেশ বুঝেন তো, নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচান, কেননা আপনি যদি চেষ্টা না করলেন আর যদি আজাব আসলো তাহলে ওই কথা সত্য হবে, কবি বলছিল আর কি, লজ্জায় আগর আগ, যদি পুরো মহল্লা আগুন লেগে যায় হ্যাঁ তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না, সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে, কেন এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা, আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না, এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না, কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান, এই তিনটা দায়িত্ব প্রত্যেকের উপরে, কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ, এই তিন দায়িত্ব যদি পুরা না করলাম হইতে পারে কেয়ামতের দিন দাঁড় করাইয়া দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আর মুহলিকু ওয়ফিনা সালিহুন ক্বালা ইদা কাসরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে। কেন এই মহল্লায় আমার ঘরে একা না, আমি যতই নেককার হই এটারও ঘোষণা দিছেন, তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে, নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হলো নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো, এটা আমাদের উপরে ফরজ। বাঁচাও, আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বসত আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই, দুনিয়াওয়ালাদের কাছে কামলেও মুসলমানের পানির দাম এখন নাই, কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না, পানি মাথার উপরে ওঠে না, উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু 38,000 মানুষের রক্ত, 38,000 বুঝবেন কি বুঝবেন না জানি না, ওলামা তো দেখতেও আসি না, দু একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না, এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত ঝরে নাই, রক্ত কি ঝরে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শহীদ বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর শোনা গেছে উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করে, উমরা করি আর না করি রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়া বললে তো হবে না, বায়াত করো তো, গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই, আল্লাহ চুপচাপ কিচ্ছু বলে না, ওহি পাঠায় দিলি তো পারতেন ঠিক না, উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিহাতুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখা দেব। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে, কোন দোয়া উপরে উঠতেছে না, ওলামা দোয়া করতেছে, কুলাবা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, এখন যান হাজিরা মক্কায় যা দোয়া করতেছে না, করতেছে না, হ্যাঁ কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে, হ্যাঁ মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে,
কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হল প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটাই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে এক জন বেনমাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরব, দরকার হলে হাতে ধরব, ও মেরে দোস্ত রাগ হয়ে যান না, রাগ হবে বলবো, এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসীরা আমাদের পাও ধরতেছে না, যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইড়া দাও মসজিদ, আমি মসজিদে বৈশা বইড়া দিতেছি, মিডিয়া নোট করে আনে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক কইরা দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে, বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা না, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুসকি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায়, আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব, ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার, তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না, হেলায়া দেওয়া বোঝেন, হেলায়া দেওয়া বোঝেন না, বোঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্ব মানুষ পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারীদের হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোথেকা? আল্লাহর রসুলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে স্টিল, নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কেয়ামতের দিন, ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন এই মহল্লার যারা আছি, মাদকদির যারা আছি, এই মহল্লার নাও আপনারা সবাই মাদকদির তো, আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাদকদিকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয় যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে, বিপদ আসলে কি আমরা বেচা যাব? না, আপনি বেচা যাবেন, আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, তখনও উদ্ধার অভিযান চলতেছিল, আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার, আমি জুট জাকার্তা পড়ছি, 350 কিলোমিটার আমি দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল, একটা বাড়িও ভালো পাইনি, কিন্তু 350 কিলোমিটার ভিতরে
একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে না, একটা মসজিদও কিছু হয় না। চলেন আরেকটা উদাহরণ দিই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10-এ হবে, তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর ধসে গেছিল, আরে তুর্কিতে না ইটালিতে একটা শহর ধসে গেছিল। ওই শহরে আমি গেছিলাম, ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরো শহর ধসে গেছে কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয়নি। আপনারা যদি শুরু করেন তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচাইয়া দিবে, বিপদ আসলে কি করবে, বাঁচাইয়া দিবে। আমি এতটুকু আপনাদেরকে বলবো, আমি চিল্লা তিন চিল্লা বলবো না, আমি এটা অভ্যস্ত না। আমি এতটুকু অবশ্যই বলবো যে মাদকদির মানুষ আজকে তিনটা দায়িত্ব বুঝেন যেটা আপনার উপরে ফরজ, বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া এটা আপনার উপরে ফরজ না। হইতে পারে কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আজকের এই মজমা যদি এই কথা আমার কথা যদি বুঝা থাকে আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, আমার পরিমাদক দিকে না বাঁচাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে নেয় আর নিজে যেটা বুঝলো এটা মাদকদের প্রত্যেক মানুষকে বুঝাইল যে ভাই এতটুক কিন্তু আমাদের দায়িত্ব, ফরজ করতেই হবে। আর যদি সবাই বুঝা নিল আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো, ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, মাদক দিকে বাঁচানোর, পরিবেশকে বাঁচানোর শুরু করলো, তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জায়গা হিসাবে মদিনা মুনাব্বরা, মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম। তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাদক দিন, জায়গা হিসাবে আর মানুষ হিসাবে মডেল হবে মাদকদির মানুষগুলা। কি এটা কি কঠিন? এটার জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে? কিচ্ছু না, বাড়িও ছাড়তে হবে না, ঘরও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়তে হবে না, বাণিজ্যও ছাড়তে হবে না। প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বসে যদি এই দায়িত্ব নেয় আর হকখানি আলেমদের থেকে জিজ্ঞাসা করে, হকখানি একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো MBBS ডাক্তার হইতে কয় বছর লাগে? পুরাণ কথা বলতেছেন, ওটা পুরাণ। আগে 4 বছর ছিল ইন্টারমি, 1 বছর ছিল, এখন ইন্টারমি 2 বছর। আমার মনে হয় কি ছেলেরা কি কয়, যুবকরা কি কয়, জানা জোনা নাই বর্তমানে MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে? না রে তোরটাও ঠিক না, কি নাই কলেজে পড়ে না কেউ? হ্যাঁ MBBS শুধু ডাক্তারিটা পড়তে, আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে, কত? 6 থেকে 7 বছর, 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এখান থেকে যায় ফোন করে জিজ্ঞাসা করলাম, 7 বছর লাগে? 7 বছর। আচ্ছা কত পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে? কয় মাস?
এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায় 1 বছর করছে। ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে 5 বছর। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে 7 বছর, 6 থেকে 7 বছর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাদের মতো 8 বছর, 10 বছর, 12 বছর, 18 বছর লাগাইতে পারবো না, 18 বছর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বলা দেন, যেন আমিও বাঁচতে পারি, গলাওয়ালাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম মিলা, সাহাবা ওলামায়ে কেরাম মিলা, ওলামায়ে কেরামে সত্যায়িত করার দ্বারা 5 কাম ওলামায়ে কেরাম দিছেন, 5 কাম। 5 কাম যদি আপনি করতে পারেন, তাহলে আশা করি আপনিও বেঁচে যাবেন, গড়ালারও বেঁচে যাবে, এলাকাওয়ালারও বেঁচে যাবে। কয় কাম? 5 কাম। যদি 5 কাম করতে পারো, কি কঠিন? সহজ। 5 কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া, তাহলে হয়ে যাবে তিনোটা, হয়ে যাবে তিনোটা, তিনোটা হয়ে যাবে, তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে, তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে। 5 কাম যদি করতে পারেন, ডেলি মসজিদে বসা ভাবেন, 2 মিনিট সবাই বসা ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে, কে আসে না, এটার নাম মশওয়ারা ভাবেন। যারা আসে না ওদের লিস্টি করেন, তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের আসতে পারবেন। কয় কাম হয়ে গেল? 2 কাম। 2 কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজায়েল শুনান, আর ঘরে যায়ও ফাজায়েলি তালিম করা, সবার হাতে পায়ে ধরা তৈয়ার করেন, দিনদার বানান। কয় কাম হয়ে গেল? কয়টা হইলো? 3টা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন করা, একদিন নির্দিষ্ট করা, সবাইকে হাতে পায়ে ধরা মসজিদে আইনা, আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে লাইকা হাতে পায়ে ধরতেন। একটা কাহিনী মনে উঠছে, বলা ফেলবো? আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু মনে উঠছে, কি করবো, বলা ফেলি, দেখি আপনাদের কাজে লাগে কিনা। এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা, কি পতিতা বুঝেন, আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা, তো হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা মানা, ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই, আমার কামই তো এটা, আমার কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করবো। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে, চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো
তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মাতর, বলছে যে যাও প্রথমে গোসল কর, এই এইভাবে গোসল করতে হবে। এই এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বলে দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম পড়ো, কাপড় দিছে পড়ছে, বলছে দেখো নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও, কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে, পর্দার আড়াল থেকে হাত উঠে আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করাইয়া দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন না দিলে না দিলেন। আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না, যার তার কিসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুর চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আয়না, এটার নামই গাছ আয়না, দোয়া করেন আল্লাহ এতদিন যাইয়া বুঝেছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে, এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, হেদায়েত দিলে দে না দিলে না দে। সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন, আয়না আয়না এই কথা আল্লাহকে বলেন, রাখবেন না তাবলিগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত, যদিও একটা কথা মিডিয়ায় বইলা ফেলতেছি, বর্তমান তাবলিগের জমানায়, বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম, এই জন্য আজকে খুইলা বলতেছি, খুইলা গাস্ত করেন সাপ্তাহিক গাস, কোন দিন মহল্লাবা আনেন নিজেদের বয়ান শুনানোর জন্য, নিজেরা তাসকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য, মসজিদে ঢুকাইয়া দিয়ে একদিনে দোয়া করেন নাই, মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান না করব কিছু, আমরা পরিবেশে ঢুকাইয়া দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন কাস্তের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন? বৈশা একজন হাত উঠে বলেন করছেন কোনদিন? আল্লাহওয়ালারা শিখায় গেছে মহল্লাবাসীকে, সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস তোর কাম জানে, হেদায়ত দিলে দে না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়, কয় কাম হইল? চারটা, ঠিক না? হ্যাঁ, কি চারটা হইল? এইবার তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে তিন দিন থাইকা, মানুষকে এই কথা বুঝান, এই তিন কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও, এটা আমাদের সবচেয়ে বড় ফরজ, বাঁচাও। তিন দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন, আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝাইয়া দিছি, আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না, বাকিটা কি? হেদায়ত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝাইয়া দেওয়া, চলাইয়া দেওয়া, আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন, এই মহল্লাদেরকে বলতেছি করেন, আমার কথা মাইনা করেন, মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে, প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে
এই তিনটা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচান, ঘরকে বাঁচান, পরিবেশকে বাঁচান। আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাঁচা নাই। যদি পরিবেশ বাঁচা থাকতো তাহলে বললাম না মুসলমানের এই দুরবস্থা হতো না। ওইখানে তো রক্ত ঝরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, এইখানে তো 38,000 রক্ত ঝরে গেছে শুধু এক জায়গায়। কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না, এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে আমার কথা বুঝা বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান।